[SpeakerB] رو نو بيرسون تيرو بورجيكيو كاريامول. [SpeakerB]ولي لم يزل. [SpeakerB]ولي تو مار لم يزل. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بريس لائف هرا اور مدنی چینل ار دور شک بندو پریو نبی صل الله عليه وسلم ار سنت اے انشتانی اپنا در کے شاگو تم جانا چھی آج کیا امرا প্রতিবেশীর সম্পর্কে কি কি সুন্নত রয়েছে তা আমরা আজকে জানার চেষ্টা করবো ইনশা আল্লাহ আসল হ্যাঁ প্রতিবেশীরও অনেক সুন্নত রয়েছে তাদেরও অনেক হক রয়েছে আমাদের অজানা থাকার কারণে আমরা এই সমস্ত নেকি থেকে শূন্য থেকে আমরা দূরে রয়েছি আর যদি এই অনুষ্ঠান আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখি তাহলে ইনশা আল্লাহ আসজল প্রতিবেশীর সম্পর্কে অনেক কিছু আমাদের ধারণা আল্লাহ আসওয়াজ হয়ে যাবে দেখুন আমরা জঙ্গলে থাকি না আমরা মানুষের মাঝে থাকি এবং আমাদের আশেপাশে অনেকগুলো ঘরও রয়েছে এবং অনেক মানুষও রয়েছে তাদের সাথে প্রতিদিন আমাদের সাক্ষাৎ হয় দেখা হয় কথাবার্তা হয় এই সম্পর্কে আহ ও হাদিস কি বলেছে এবং তাদের সাথে কী রূপ আচরণ করতে নির্দেশ দিয়েছে এগুলো জানা অনেক প্রয়োজন রয়েছে আমরা যদি এগুলো বিষয়ে জেনে নিই আমল করি তাহলে জান্নাতের পথ আমাদের জন্য সহজ হয়ে যাবে আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আগে দরু শরীফের একটি ফজিলত জেনে নিই আমরা জানি রসৌলে আরবি মক্কি মদিনী সুলতান মুস্তফা করিম সরকার সাল্লাহ আলী ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুশ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে বর্ণিত হয়েছে যখন বৃহস্পতিবারের দিন আসে তখন ফেরেস্তা আসমান থেকে জমিনে তসিফ আনেন সেই সকল ফেরেশতার হাতে স্বর্ণের কলম এবং রূপার কাগজ থাকে যারা বৃহস্পতিবারের দিনে এবং জুমার রাতে দর্শী পাঠ করে সে সকল ফেরিস্তারা স্বর্ণের কলম দিয়ে রূপার কাগজে সেই সৌভাগ্যবান ইসলামী ভাইয়ের নাম লিখে যারা প্রিয় নবী মাহবুবে আরাবী নবী সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এ নূরানী দরবারে দরসি পাঠ করে আমরা যদি চাই আমাদের নাম লেখা হোক তাহলে আমাদেরকে নবীর رحمت শাফি উম্মত মুস্তাফা جان رحمت সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নূরানী দরবারে দরসি পাঠ করতে হবে আসুন আমরা নিয়ত করিনি এখন থেকে আমরা দয়াল নবীর উপরে বেশি পরিমাণে দর্শী পাঠ করবো আল্লাহ আজল সল্লু আল হাবিব সাল্লাহু তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লাম হ্যাঁ ইসলাম হেরা আমরা শুনছিলাম প্রতিবেশীর হক সম্পর্কে এবং প্রতিবেশীর সুনত সমূহ কি কী রয়েছে তার সম্পর্কে তো আসুন আমরা শুরু করি হাজরতে ইবনে ওমর ও হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তে কি বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী কি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার কাছে জিবরীল আলী সালাতু সালাম তুشفানে এবং আমাকে প্রতিবেশীর সম্পর্কে ওয়াসিয়ত অর্থাৎ বিধান করতে থাকেন এমন কি আমার ধারণা হচ্ছিল যে প্রতিবেশীকে মিরাসের হকদার করে দেওয়া হবে কিনা আল্লাহু আকবার তো প্রতিবেশীর এত হক রয়েছে এত হক রয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ধারণা করছিলেন কি প্রতিবেশীকে মিরাসের হকদার করে দেওয়া হয় কি না তো মিরাস অর্থাৎ আমার ঘরের যে সম্পদ রয়েছে যেভাবে আমরা সন্তানদেরকে হক দিই তো ঠিক সেরূপভাবে প্রতিবেশীকে দিতে হয় কি না তো বোঝা গেল প্রতিবেশীর অনেক হক রয়েছে এবং প্রতিবেশীকে কখনো কষ্ট দেওয়া যাবে না ना हाथ दिए ना मुख दिए ना चोख दिए ना कखनावेशी के जरा निर्यातन कर कष्ट देवे तरा जहान्ना मे जामान अल, अल हफीज हाँ जो तबा के जो माफ चेये नए अल्लाह ताला तलाओ माफ कर दिवे हजरते अबू हुरैरा रदीअल्लास करें हे अल्लाह रसुल्लाहु वसल्लम এক প্রতিবেশী মহিলা আছে যে প্রতিবেশী মহিলা খুব বেশি নামাজ পড়ে এ বাদত বেশি করে আর বেশি বেশি দান সৎকা করে কিন্তু তার মুখ দিয়ে প্রতিবেশীদেরকে কষ্ট দেয় ঝগড়া করে তখন আল্লাহ নবী সাল্লাহ তাল আলি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যদিও সে এত ইবাদত করে বন্দাগি করে দান সৎকা করে কিন্তু তার মুখ থেকে প্রতিবেশী রক্ষা পায় না অর্থাৎ কষ্ট তারা পায় তো এমন মহিলা জাহান নামে রয়েছে এরপরে আবু হুরারা রদিয়াল্লাহ তাহন আরস করলেনসুল্লি আলী সাল্লাম আরেক মহিলা আছে যে বেশি ইবাদত বন্দি করতে পারে না পাঁচত নামাজ পড়ে এবং সে সদকা করে কিন্তু পনিরের টুকরা সামান্য কিছু মানুষকে সদকা করে কিন্তু তার মুখ দিয়ে কেউ কষ্ট পায় না সে প্রতিবেশীকে কষ্ট দেয় না প্রতিবেশীর হক আদায় করে তখন আল্লাহ নবী সাল্লাহ তালা আলি আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ওই নারী জান্নাতে রয়েছে শরীফে এ হাদিসটি রয়েছে তো দেখুন কৃষ্ণাই ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু জান্নাতের পথ কত সহজ রয়েছে আমরা যদি প্রতিবেশীর হক আদায় করি তার সাথে যদি ভালো ব্যবহার করি যদি তারা কষ্ট দেয় তারপরে যদি আমি সহ্য করে তার সাথে যদি ভালো ব্যবহার করি তার সাথে যদি ঝগড়া না করি তাহলে আমাদের জন্য সুসংবাদ রয়েছে জান্নাতের সুসংবাদ রয়েছে পক্ষান্তরে যারা প্রতিবেশীর সাথে সব সময় খটফট করতে থাকে ঝগড়া করতে থাকে হ্যাঁ কেন এসেছে হ্যাঁ কেন এমনটি করেছে হ্যাঁ কেন এমনটি বলেছে সব সময় এভাবে লেগেই থাকে নানান ধরনের চিৎকার করতে থাকে প্রতিবেশীকে কষ্ট দিতে থাকে এমন ব্যক্তিদের জন্য মঙ্গলজনক কোনো সংবাদ নেই তাদের জন্য জাহান্নামের সংবাদ রয়েছে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে তবা করার তফিক দান করুক যদি এমনটি আমাদের দ্বারা হয়ে গেছে প্রতিবেশীর হক যদি আত্মসাত হয়ে গেছে বা আমরা যদি কষ্ট দিয়েও থাকি তাহলে এখনই গিয়ে প্রতিবেশী থেকে ক্ষমা চেয়ে নিতে হবে দেখুন যারা ক্ষমা চায় তো আল্লাহ তালা তাদের সম্মানকে বাড়িয়ে দেয় আর যারা মনে করে না কেন ক্ষমা চাবো হ্যাঁ আমি তো ছোট্ট হয়ে যাব আমার না কেটে যাবে ও ভাই এমনটি কিছু হয় না আমি যদি ক্ষমা চেয়ে নিব আল্লাহ তালা আমার সম্মান বাড়িয়ে দিবে আর যে ক্ষমা চায় না তো তার সম্মান উঁচু হয় না আল্লাহ তালা এসব বিষয় আমাদেরকে জানার তফিক দান করুক হেরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের নবী মাহবুবে আরবি নবী সরকার সাল্লাহ তালা ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার দুষ্টামি থেকে প্রতিবেশি নিরাপদে থাকে না মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে আজ দুর্ভাগ্যক্রমে আমরা প্রতিবেশীদের সাথে কথায় কথায় ঝগড়ার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই তো যারা এমনটি করে তাদেরকে বুঝতে হবে কেননা আমাদেরকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আর যা কিছু করেছে তার হিসেব আমাদেরকে আখড়াতে দিতে হবে কবরে কেমতের সকাল পর্যন্ত থাকতে হবে আমরা মিছে মিছে গর্ব নিয়ে থাকি মিছে মিছে আমরা অহংকার করি তো এমন করা ঠিক নয় না আমাকে ঠিক থাকতে হবে না তার চেয়ে আমাকে উঁচু হয়ে থাকতে হবে এমন সেমন এগুলো হচ্ছে শয়তানি ওসবাশা এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে আমার নবীলাম ইশাদ করেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যা দুষ্টামি থেকে নিরাপদে থাকে না কয়েকদিন আমরা দুনিয়াতে থাকবো এরপরে হাজার হাজার বছর কবরে তারপরে পঞ্চাশ হাজার বছরকার একদিন হবে কেমতের ময়দানে আমরা সেই দিনের কথা চিন্তা করি এই তুচ্ছ দুনিয়া আর তুচ্ছ নেয়ামত যেটা একদিন শেষ হয়ে যাবে সেদিকে আমরা ভ্রক্ষেপ করি না কেননা এই নিয়ামত শেষ হয়ে যাবে আর চিরকাল এই নিয়ামত আমার কাছে থাকবে না আমি সেই নিয়ামতের কথা চিন্তা করি যে নিয়ামত চিরকাল আমার সঙ্গে থাকবে তা হচ্ছে জান্নাতের নিয়ামত সেদিকে একটু আমরা ভ্রক্ষেপ করি সেদিকে আমরা একটু তাকাই তো ইনশা আল্লাহ আমাদের যে এগুলো যে ত্রুটিগুলো রয়েছে তা ইনশাআল্লাহ সুওয়াজল দূর হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নহুতেকে বর্ণিত হয়েছে এক ব্যক্তি মাদিনি আකා সরকার সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের মহান দরবারে আরজ করল হে আল্লাহ রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কিভাবে বুঝতে পারবো যে আমি ভালো করেছি না মন্দ করেছি তখন আল্লাহ নবী সাল্লু তালা আলি ওয়ালি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি ইরশাদ করলেন আসুন আমরা জেনে নিই হ্যাঁ অনেক সময় আমরা কনফিউজ থাকি আমি এই কাজটি করেছি ভালো হয়েছে কি না আমি এই কাজটি করেছি মন্দ হয়েছে কি না তো এগুলো আমি বুঝবো কিভাবে চমৎকারভাবে আপনার আমার নবী মাহবুবে আরবি নবী দয়াল নবী সাল্লি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন তা হচ্ছে এই তুমি যখন কোনো কাজ করবে আর প্রতিবেশীর মধ্যে থেকে যদি বলে না খুব ভালো হয়েছে তাহলে তুমি ভালোই করেছ আর যদি প্রতিবেশীদের মধ্যে থেকে বলে না তুই এটা মন্দ করেছ তাহলে সেটা মন্দই হয়েছে আর মদিরি চ্যানেলের দর্শক বিন্দু তো বুঝা গেল আল্লাহ নবী সাল্লাম কি চমৎকার হাদিসে কারিমা ইরশাদ করেছেন আমি যদি ভালো কাজ করেছি আর সেটা যদি প্রতিবেশীও বলে হ্যাঁ ভালো হয়েছে তাহলে তো ভালো কিন্তু আমি একটা কাজ করেছি কিন্তু প্রতিবেশীর নিকটে এটা পছন্দনীয় না গ্রহণযোগ্য না তাদের কষ্ট হচ্ছে তাহলে বুঝে নিতে হবে বাস্তবে কি আমি যে কাজটি করেছি এটা ভালো আমি করিনি অনেক সময় দেখা যায় যখন আমরা ঘর নির্মাণ করি তো প্রতিবেশীর হকের ব্যাপারে আমরা ভুলে যাই আমি যেভাবে ঘর নির্মাণ করছি এতে কি প্রতিবেশীর কষ্ট তো হবে না পানিগুলো কি তার ঘরে তো যাবে না বা বা এত উঁচু আমি ঘর বানাচ্ছি আলো বাতাস কি তার ঘরে পৌঁছবে না এদিকে আমরা দৃষ্টিপাত করি না এমন করা কিন্তু ঠিক নয় প্রতিবেশীদের থেকেও পরামর্শ নিয়ে নিতে হবে কি আমি এমনটি করতে চাচ্ছি আপনি কি বলেন অনেক সময় দেখা যায় ঘর নির্মাণ করার সময় প্রতিবেশীর কিছু জমিনও তার দখলে চলে আসে এতে ওই বেচারা যার জমি আপনার দখলে চলে এসেছে সে বেচারা কষ্ট পায় সেও যখন ঘর বানাবে তো তার ঘর হয়তো একটু ব্যতিক্রম হয়ে যাবে ভালো হবে না তো সে আবেদন করে কি আমার জায়গাটা ছেড়ে দাও কিন্তু সে ছাড়ে না এমনটি করা কিন্তু ঠিক নয় আপনি যে ঘর বানাচ্ছেন আর হক আত্মসাত করে বানাচ্ছেন তো এই ঘর তো একদিন ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু আখড়াতে কী হবে এই কথা কি আমরা কখনো চিন্তা করেছি আমি কাউকে কষ্ট দিয়ে যে বানাচ্ছি তো আখড়াতে আমার কী হবে এটা কথা কি আমরা কখনো চিন্তা ভাবনা করেছি হ্যাঁ চিন্তা ভাবনা করার দরকার না সামান্য কয়েকদিনের সুখ শান্তির জন্য আমি আজীবন যে সুখ শান্তি আমি পাব তো সেটা যাতে আমাদের হাত ছাড়া না হয়ে যায় এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে আব্দুর রহমান ইবনে আবি রাদি আল্লাহ তাহ থেকে বর্ণিত একদিন আল্লাহ নবী মাহবুব আরবি সাল্লাহ আলি ওসাল্লাম ওজু করছিলেন সাহাবা কেরাম আলিমুরি দোয়ান সেই ওজুর পানিগুলো নিয়ে নিজের চেহারাতে এবং নিজের হাতে বুকে এভাবে মেখে নিচ্ছিলেন নবী সাল্ল আলি ওস্লাম ইরশাদ করলেন কোন জিনিসটি তোমাদেরকে এ কাজে উৎসাহিত করেছে তারা আরও করলেন আল্লাহ আসবাজল ও তার রসুল সাল্লাহ আলী ওয়াসলাম এর ভালোবাসার কারণে अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इर्शाद करलें जार ए कथा पचंद है तो रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम भलोबासाखिर किंबा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम तारे भलोबाशा रखबें तब से जन जो कथा बोले तक सत्य बोले जख निकट अमान रखा है সে যাতে সঠিকভাবে তার আমানতগুলো ফেরত দিয়ে দেয় আর যে ব্যক্তি তার পাশে থাকবে তার সাথে সে যাতে সৎ ব্যবহার করে সুবহান আল্লাহ আমরা যদি চাই আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসে তাহলে আমাদেরকে কি করতে হবে যদি কেউ আমানত দিয়েছে আমানত ফেরত দিয়ে দিতে হবে এরপরে কেউ যদি কথা বলে তো কথা বলার সময় কি বলতে হবে সত্য কথা বলতে হবে আর আমাদের সাথে যে রয়েছে প্রতিবেশীর মধ্যে রয়েছে বা সঙ্গে কেউ রয়েছে তার সাথে ভালো ব্যবহার করতে হবে সুহান আজ আমরা অহংকারের কারণে কাউকে পাত্তায় দিই না সে গরিব আছে বাদ দাও তার কথা সে প্রতিবেশী আছে দূর সে তো একেবারে অনেক গরিব রয়েছে তার সাথে আমার দাঁড়ানো কথা বলা এটা মানায় না নজবিল্লা এভাবে অহংকার করা কিন্তু ঠিক নয় সে যে কবরে যাবে আপনিও সে কবরে যাবেন তার জন্য যে কাফনের কাপড় ক্রয় করা হবে আপনার জন্য সেই কাফনের কাপড় ক্রয় করা হবে মিছে মিছে আমরা অহংকার করি মিছে মিছি আমরা অহংকার করি একটু যদি আমরা চিন্তা করি না কি আমার অহংকার কিসের কি নিয়ে আমার অহংকার রয়েছে তাহলে সে আল্লাহ রহমতে সঠিক একটা পথ পেয়ে যাবে আর অহংকার কখনো করতে নেই অহংকার যে করে তার পতন রয়েছে আর যে মানুষকে ভালোবাসবে প্রতিবেশীর হক আদায় করবে প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করবে তো আল্লাহ তালা তাকে প্রতিদান দান করবে সল্লু আল হাবিব সাল্লাহু তালা আলা মোহাম্মদ সলাল্লাহু আলিহি ওসাল্লাম হাজরতে আবদুল্লাহ ইবনী আব্বাস রতি আল্লাহ আনহ থেকে বর্ণিত আমাদের নবী মাহবুবে আরবি নবী দয়াল নবী মেরাজের দুলহা নবী ইমামুল আম্বিয়া নবী সাল্লাহ আলীসাল্লামকে ওাসলামকে ইরশাদ করতে শুনেছি মমিন সে নয় যে নিজে পেট ভরে আহার করে কিন্তু তার প্রতিবেশী তারই পাশেই উপোস থাকে অর্থাৎ সে পূর্ণাঙ্গ মমিন নয় আল্লাহ আকবর আজ তো আমি ঘরে চমৎকারভাবে খাবার খাচ্ছি খুব সুখে আছি মাসা আল্লাহ আল্লাহ তালা আরও সুখ দান করুক আরও বর্কত দান করুক একটি বারো কি আমরা কখনো প্রতিবেশীর দিকে চেয়ে দেখেছি সে কি খেয়েছে আজ তার বাড়িতে রান্না হয়েছে কি না কখনো আমরা এভাবে চেয়ে দেখেছি যদি দেখিনি তাহলে আজ থেকে নিয়ত করে নি কে আমরা এখন থেকে প্রতিবেশী এর বাড়িতেও গিয়ে তাদের খোঁজ খবর নিব তারা খেয়েছে কি না তারা কি অবস্থা রয়েছে যদি সম্ভব হয় তো আমরা তাদেরকে দান করবো সাহায্য সহযোগিতা করবো আর যারা খোঁজ নেয় না তো তারা পূর্ণাঙ্গ মমিন নয় যদি আমরা পূর্ণাঙ্গ মমিন হতে চাই তাহলে প্রতিবেশীর আমরা দেখাশোনা করব তাদের হক আদায় করার আমরা চেষ্টা করব করবো আল্লাহ আজল প্রিসনাই ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু কোনো এক বুজুর্গ এর বাড়িতে অনেক ইঁদুর চলে আসলো আর ইঁদুর ঘরের মধ্যে উৎপাত করতে শুরু করে দিল কেউ এসে ওই বুজুর্গকে পরামর্শ দিল জোর একটি কাজ করুন ঘরে না বিড়াল নিয়ে আসুন যখন ঘরে বিড়াল আসবে না তো ইঁদুরগুলো এমনিতেই পালিয়ে যাবে তখন সে বুজুর্গ বললেন ভালোই পরামর্শ দিয়েছ কিন্তু আমাকে ভয় লাগছে আমি যদি বিড়াল নিয়ে আসি আর এই ইঁদুরগুলো বিড়ালের ভয়ে যদি আমার প্রতিবেশীর ঘরে চলে যায় আর সেখানে গিয়ে যদি প্রতিবেশীর ঘরে অন্যান্য সামানগুলোর যদি ক্ষতি করে তো এটা কেমন হবে নিশ্চয় এটা ভালো হবে না তো যাই হোক আমি আর বিড়াল আনবো না আমার ঘরে ক্ষতি হচ্ছে হোক যাতে করে প্রতিবেশীর ঘরের যাতে কোনো ক্ষতি না হয় তো দেখুন আল্লাহওয়ালাদের কেমন চিন্তাভাবনা ছিল আল্লাহওয়ালারা কীরূপ চিন্তাভাবনা করতেন আর আজ আমরা কীরূপ চিন্তাভাবনা করছি আমাদের সব সময় সবসময় চিন্তাভাবনা নেগেটিভ হয়ে থাকে কেন আমরা কেন নেগেটিভ চিন্তা ভাবনা করব। আমরা সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করি আর আমি যেটা পছন্দ করি সেটা আমার প্রতিবেশীর জন্য আমি সেটা পছন্দ করি আমি এটা কাজ করছি হয়তো আমার প্রতিবেশীকে এটা ভালো লাগবে আমি কাজ করব না কেন কি হয়তো আমার প্রতিবেশীকে ভালো লাগবে না তো এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে উমুল মমিনিন হাজরতে আয়েশা সিদ্দিকা তৈয়াবা তাহেরা রাদিহ তা আলা আনহা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আমি রসুল সাল্লাহ সাল্লি ওয়াসাল্লামের দরবারে আরস করলাম হে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম আমার দুজন প্রতিবেশী আছে তাদের মধ্যে কার নিকট আমি হাদিয়া পাঠাবো তখন নবী আল্লাহনবী সাল্লি ওয়াসাল্লাম ইসাদ করলেন দেখো যার ঘরের দরজা তোমার ঘরের দরজা ঠিক বরাবর বা সামনে রয়েছে তো তোমার ঘরের দরজা প্রতিবেশীর দরজা যদি সামনে থাকে তো তার ঘরে আগে হাদিয়া পাঠাও সুহান আল্লাহ আল্লাহ তো দেখুন উমুল মোমিনিন আয়েশা সিদ্দিকা দি আল্লাহু তাআলা আন্হ প্রতিবেশীর নিকট হাদিয়া পাঠানোর জন্য খুবই ব্যস্ত থাকতেন আর আমার নবী সাল্লাল্লাহু আলীসাল্লামও শিখিয়ে দিয়েছেন কি আগে কার বাড়িতে পাঠাতে হবে সুহানাল্লাহ হাজরতে আবু হুরেরা রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত হয়েছে আল্লাহ নবী সাল্লি ওসাল্লামের আলিশান ফরমান হচ্ছে যে ব্যক্তি আল্লাহ আজল এবং শেষ দিনের উপরে ইমান রাখে তার উচিত হচ্ছে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় যে ব্যক্তি আল্লাহ আজ্জা এবং শেষ দিনের উপরে ইমান রাখে তার উচিত হচ্ছে সে যেন মুসলমানের প্রতি সম্মান প্রদর্শন করে আর যে ব্যক্তি আল্লাহ আর শেষ দিনের উপর ইমান রাখে তার উচিত হচ্ছে সে যেন ভালো কথা বলে না হলে চুপ থাকে সুভান আল্লাহ চুপ থাকাও একটি এবাদত রয়েছে আর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করাও আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লামের হুকুম রয়েছে এবার আসুন কৃষ্ণা মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা কয়েকটি সুন্নত শিখে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা জানো কি প্রতিবেশীর প্রতি কর্তব্য কি তারপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করলেন শুনুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরমানগুলো আমরা শুনিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সে তোমার নিকট সাহায্য যদি চায় তাহলে তুমি প্রতিবেশীকে সাহায্য করবে প্রতিবেশী যদি সাহায্য চায় তাহলে প্রতিবেশীকে সাহায্য করবে নাম্বার দুই যখন কর্য চায় তখন কর্য দিবে সুহানাল্লাহ যখন অভাবী হয়ে যায় তখন প্রতিবেশীকে দান করবে যখন প্রতিবেশী অসুস্থ হয়ে যায় তখন তার সেবা করবে যখন তার কোনো মঙ্গল হয় সুখ হয় শান্তি চলে আসে তখন তাকে ধন্যবাদ জানাবে যখন বিপদ আসে তখন সমবেদনা প্রকাশ করবে যখন প্রতিবেশীর মধ্যে কারো মৃত্যু হয়ে যায় তখন তার জানাজাতে অংশগ্রহণ করবে নিজের পাত্র দ্বারা তাকে কষ্ট দিও না কিন্তু তা থেকে তাকেও কিছু না কিছু দাও এরপরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন ফল ক্রয় করলে তাকেও কিছু না কিছু পাঠিয়ে দাও অর্থাৎ প্রতিবেশীর নিকট কিছু পাঠিয়ে দাও আর দিতে যদি মন না চায় তো সে ফলগুলোকে লুকিয়ে ব্যাগের মধ্যে ঘরে নিয়ে আসো যাতে করে প্রতিবেশীর ছেলে মেয়ে বা প্রতিবেশী না দেখতে পারে এতে তাদের মনও খারাপ হতে পারে তারা অফসোস করবে কি হায় যদি আমরাও খেতে পারতাম তো এই জন্য প্রকাশ্যভাবে না নিয়ে গিয়ে লুকিয়ে ঘরে নিয়ে আসো আর যখন বাচ্চাদেরকে খেতে দাও তখন ঘরের মধ্যেই খেতে দাও বাচ্চারা যদি ফলমূল বাইরে নিয়ে যাবে গরিব বাচ্চারা দেখবে তো তারা কষ্ট পাবে তো আল্লাহ নবী সাল্লাম তাল আলহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিবেশীর হক সম্পর্কে শিখিয়ে দিয়েছেন আমার নবী সাল্লাম সুন্নত সম্পর্কে জানিয়ে দিয়েছেন কি প্রতিবেশীর কি সুন্নত রয়েছে মুসলমান প্রতিবেশীর প্রতি দুটি কর্তব্য এক প্রতিবেশী হিসাবে আর নাম্বার দুই মুসলমান হিসাবে সুহান্লাহ অমুসলিম প্রতিবেশীর প্রতি একটা মাত্র কর্তব্য তা হচ্ছে প্রতিবেশী হিসেবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুক আলহামদুলিল্লাহ ইসলাম ইমদিনী চ্যানেলে দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল হিউসাল্লামের সুন্নত আলহামদুলিল্লাহ আজকে আমরা এই সংক্ষিপ্ত সময় অনেক কিছু কথা জেনে নিয়েছি প্রতিবেশীর সুন্নত কী রয়েছে তা সম্পর্কে আমরা আজকে জেনে নিয়েছি আসুন আমরা নিয়ত করিনি এখন থেকে আমরা ইনশাআল্লাহ আসল প্রতিবেশীর হক আদায় করব এবং কি কি সুনত রয়েছে তার উপরে আমরা আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ আসল আগামী পর্বে আমরা অন্য সুন্নত নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকুন মদিনী চ্যানেলের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মদিনী চ্যানেল বাংলা সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল অলি তোমার নবনি তাকে রব্বেলাম ओली तो मर न बनिए तके रबिल मज़ल